তুমি হাজার ফোনের মাঝে একটি গোলা। আল জাজিরার কল্যাণে আমরা যখন একটা দেশের আর্মি জেনারেলকে নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশের মিডিয়া হইতেছে ব্যস্ত আরেক দেশের আর্মি জেনারেল নিয়ে। প্রিটি ইন্টারেস্টিং। তো সেই দেশ হচ্ছে বার্মা, এবং বার্মাতে রিসেন্টলি একটা উই ক্যান কল ইট কু, একটা কু হয়েছে, এবং সেটা নিয়ে আমি একটু আলাপ করতে চাইছিলাম। কিন্তু এর মধ্যে আবার আমাদের এমন ঘটনা শুরু হয়ে গেছে, আল জাজিরা এমন একটা অবস্থা তৈরি করছে যে আর ওই আলাপ করার সময় সুযোগ পাই নাই। আমরা নিজেরাই খুব ব্যস্ত আছি এখন আমাদের নিজেদের আর্মি মিলিটারি জেনারেল এবং আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে। তো নাও দ্যাট থিংস হ্যাভ স্টার্টেড টু সেটল এ লিটল বিট, ভাবলাম যে এবার লেটস গো ব্যাক টু আমাদের মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু, পাশের দেশের আর্মি জেনারেল, নিজের দেশের আর্মি জেনারেল নিয়ে কথা বলা যাবে না কিন্তু খবর আছে বলে। তো ঠিক আছে, মিডিয়া যেহেতু পাগল হয়ে গেছে বার্মাকে নিয়ে বা মায়ানমারকে নিয়ে, সেটা নিয়ে কথা বলি। তাও আমি এখানে একটা কিউরিয়াস রিলেশন এস্টাবলিশ করতে চাচ্ছি, রাইট? সেটা হচ্ছে অং সান সু কি এবং আমাদের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনার মধ্যে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা আনক্যানি সিমিলারিটি আছে, আপনারা আই ডোন্ট নো ইফ ইউ গাইজ হ্যাভ নোটিসড অর নট। সেটা হচ্ছে যে মানে আপনারা এখন মানে অন সার্ফেস আপনারা হয়তো ভাবতেছেন যে আমি বলবো যে অং সান সু কি উনি হচ্ছে যেরকম একটা মুসলিম নিধন চালালেন বৌদ্ধদের, যেরকম নিপীড়ন চালালেন, যেরকম নির্লজ্জভাবে জাতিসংঘে গিয়ে উনি ইয়েতে যান নাই, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যান নাই, ওনার ডেপুটিদেরকে পাঠাইছেন, বাট মিডিয়াতে এসে যেরকম নির্লজ্জভাবে হইতেছে বার্মিজ মুসলিম নিধনকে হচ্ছে অস্বীকার করলেন, ডিফেন্ড করলেন। আমি হয়তো এই ধরনের একটা সিমিলারিটি টানবো যে আমাদের দেশেও এই ধরনের নিধন হয় এবং সেগুলোকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে নির্লজ্জভাবে অস্বীকার করা হয় না। আমি ঠিক ওই ধরনের সিমিলারিটি টানবো না, ইউ মে ড্র দ্যাট কনক্লুশন। আমি আসলে সেফ ফিল করতেছি না দেখে টানতেছি না, নাইলে না টানার তো কারণ দেখি না, বাট সেটা না। আমি যেটা করতে চাচ্ছি যে যেখানে যে কিউরিয়াস সিমিলারিটি, সেটা হচ্ছে যে তাদের দুজনের হিস্ট্রি, তাদের দুজনের দেশে তাদের হিস্ট্রি, সব কিছু, তাদের হাউ দে গট হিয়ার অ্যান্ড স্টাফ, সব কিছু এত সিমিলার, লাইক আনক্যানি ইজ দ্য রাইট ওয়ার্ড। এখানে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্থপতি ইন আ ওয়ে, আরও অনেকেই ভূমিকা পালন করছে, উনি মেজর ভূমিকা পালন করছে, এবং অং সান সু কির বাবা হইতেছে ফাউন্ডেড মায়ানমার। অং সান সু কির বাবা হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনায় আনে বার্মার জন্যে, মায়ানমারের জন্যে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীটা আসলে বলা ঠিক না, কারণ যে ইলেকশন হয়েছে প্রধানমন্ত্রী বলাটা ঠিক না। আপনারা অনেকে বলেন যে প্রধানমন্ত্রী কেন বলতেছি, আপনাদের এখানে আরও এটা বুঝতে হবে, এটা কিন্তু প্রধানমন্ত্রী স্যাটারিক্যালিও বলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখন এই ধরনের বিষয় নিয়ে কথা বললে সাথে প্রধানমন্ত্রীটা যদি না বলি তাহলে কিন্তু আবার খবর আছে। সো প্রধানমন্ত্রী বললে একটু সফেন করতেছি, একটু কুশন করতেছি আর কি, একদিক থেকে স্যাটার করবো আর বা সমালোচনা করবো, আরেকদিক থেকে প্রধানমন্ত্রী বললে একটু কুশন হয় আর কি ব্যাপারটা। সো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা হইতেছে ফাউন্ডার বাংলাদেশের, অং সান সু কির বাবা হচ্ছে ফাউন্ডার মায়ানমার। আমাদের প্রধানমন্ত্রীর বাবা হচ্ছে দেশ ফাউন্ড করার পরপরই আততায়ীদের হাতে, খুব বেশি দিন লাগে না, কয়েক বছরের মধ্যে আততায়ীদের হাতে নিহত হন। অং সান সু কির বাবা দেশ ফাউন্ড করার বছরই ওনার দেশের আততায়ীদের হাতে নিহত হন। তারপর হচ্ছে দীর্ঘদিন পর আমাদের প্রধানমন্ত্রী রাজনীতিতে ফিরে আসেন, দীর্ঘদিন পর অং সান সু কি রাজনীতিতে ফিরে আসেন। আমাদের প্রধানমন্ত্রী রাজনীতিতে ফিরে আসার পর কি একটা আলামত, মানে সরি পার্ডন মি, আলামত না, কি একটা অবস্থা, অবস্থা বলা যাবে না, কি একটা পরিবেশ, কি বলবো, কেমন বললে বিপদ হবে না, যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, অং সান সু কি যখন পলিটিক্সে আসলেন, তারপর উনি কিছুদিন আগে তো সক্রিয়ভাবে পলিটিক্সে ঢুকলেন, তারপর বার্মা মুসলিম নিধন টিধন কী হয়েছে সেগুলো আমরা দেখছি। সো যেই দুটা পরিবেশ ওনারা নিজেদের দেশে ওনাদের ওয়াচে তৈরি হলো, এবং যেভাবে ওনারা অস্বীকার করলেন উভয়ে, এবং হচ্ছে এখন যেই কারণে হচ্ছে অং সান সু কিকে হচ্ছে যে বা যেই কারণ দেখায় মিলিটারি হচ্ছে আবার হাউস অ্যারেস্টে নিয়েছে, সেটা হচ্ছে যে লাস্ট ইলেকশনটা হয়েছে মিলিটারি বলতেছে সেই ইলেকশনটা হচ্ছে ইয়ে হয় নাই, কী বলে, ফেয়ার হয় নাই, ট্রান্সপারেন্ট হয় নাই, সেখানে দুর্নীতি হয়েছে, সেইখানে রিগিংয়ের ঘটনা ঘটছে। তো সেটা তাদের পলিটিক্স, সেটাতে না গিয়ে যে অং সান সু কি হচ্ছে 85% ভোট পাইছে,
তো এখানে একটা সিমিলারিটি আমি দেখতে পাচ্ছি, অনসান সুকি 85% ভোট পাইছে, এটা কি ইন্ডিকেটস যে সে খুবই পপুলার তার দেশে, নাকি এটা ইন্ডিকেটস যে তার দেশে ভোট যেই অভিযোগ মিলিটারি করতেছে যে ফেয়ার হয় নাই বা রিগড হয়েছে, দুটার মধ্যে কোনটা কারেক্ট এটা তাদের ইন্টারনাল পলিটিক্স তারা ভালো বলতে পারবে। তবে 85% ইজ আ হিউজ নাম্বার, 85% একটু হার্ড টু বিলিভ, এত মানে এখন হইতে পারে যেহেতু ওই দেশে ওদের দেশে ডেমোক্রেসি নাই এবং অনসান সুকি একটা বিগ ফিগার, সো ইটস পসিবল যে এটা আসলে রিয়েল নাম্বার, বাট 85% এটা লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড, এটা বেশি নাম্বার। তো 85%কে যদি আমি আউট অফ দ্য ওয়ার্ল্ড বলি, তা আমাদের গণতন্ত্রের মা মানে সরি আমাদের প্রধানমন্ত্রী ওনারা তো এবার ভোট পাইছে হয়েছে 99% করে ভোট, এবং মানে 100% করে তো কত আসলে পাইছে হিসাব নাই, এবং ওভারঅল সারা দেশে ওনারা খুব সম্ভবত 96%-এর মতো ভোট পাইছে, 92% আই বিলিভ 96% শেষ পর্যন্ত আসুন, এটার কী বলবেন তাইলে? আচ্ছা যাক, বেশি কথা বলার সুযোগ নেই ওই এলাকায়, আমি যে সিমিলারিটিগুলো একটু দেখাই আর কি, যে কেন আমি বললাম যে একই বৃন্তে দুটি ফুল, 85% 96% 92% ভোট, বাবারে বাবা, ওই যে আমরা ওই জেনারেল আলাদিন দেখছি না মুভি, ওয়াদিয়াতে ওয়াদিয়াতে এরকম দেখতাম, এবং বাংলাদেশে যেরকম কখনো গণতন্ত্র ছিল না রিয়েলি পারসে, বার্মাতেও কখনো গণতন্ত্র ছিল না, রাইট? বার্মাতে হচ্ছে মিলিটারি ডিক্টেটরশিপের পর যখন সো কল ডেমোক্রেসি ফিরে আসলো এবং যখন হাউজের থেকে বের হয়ে আসলো সুকি পলিটিক্সে ফিরলো, তখনও কিন্তু পেছন থেকে কল কাঠি নিয়ন্ত্রণ সব কিছু কিন্তু মিলিটারির হাতেই ছিল, রাইট? এখন আবার মিলিটারি টেক ওভার করছে, সো মাঝখানে ওই সময়টা আসলে একটা দেখানো শো ডাউন, শো অফ বা সই একটা শোকেসিং ডেমোক্রেসি, শোকেসিং অফ ডেমোক্রেসি ইন এ ওয়ে, পাকিস্তানের মতো, পাকিস্তানে যেরকম সবসময় মিলিটারি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, আর বাংলাদেশ নাম দিছে ডেমোক্রেসি, ওরে বাবা রে বাবা, এরা যদি নামটা না দিয়ে খালি মায়ানমার এবং পাকিস্তানের মতো করতো যে পিছন থেকে মিলিটারি চালাতেছে, তাইলেও বহুত ভালো ছিল। বাংলাদেশে যেরকম দুই বছর ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় 2008-এর ইন্টারিম গভর্নমেন্টটা যেরকম, তার তত্ত্বাবধায়ক সরকার নামে ছিল, পিছন থেকে সব মিলিটারি কন্ট্রোল করতেছিল, বেসিক্যালি ওই জিনিস হচ্ছে মায়ানমারে সবসময় আছে, ওই জিনিস পাকিস্তানে সবসময় ছিল, এবং বাংলাদেশে ওই দুই বছর ছিল, ওই দুই বছরকে আমরা যদি বাদ দিয়ে দিলে বাংলাদেশের ডেমোক্রেসির শোধনে আমরা টিকতে পারতেছি না আর কি। সো ওই আলাপে না গিয়ে আমি বেসিক্যালি জাস্ট ওই ইয়েটাই ড্র করতে চাইলাম, ওই যে সিমিলারিটা আমি পয়েন্ট আউট করতে চাইলাম অনসান সুকি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার সাথে, ওনাদের ইতিহাস, ব্যাকগ্রাউন্ড, রাজনীতিতে আসা, রাজনীতিতে আসার পর ওনাদের কর্মকাণ্ড, ওনাদের ফিট, সব কিছুর সিমিলারিটা এত একটা ইন্টারেস্টিং যে এটা ইউ ক্যান নট নট সি ইট আর কি, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো যা হোক, এখন অনসান সুকি হচ্ছে আবার হাউস অ্যারেস্টে গেছেন, আমি বলতেছি না যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে যেহেতু এত সিমিলারিটি আছে, উনিও হাউস অ্যারেস্টে যাক মিলিটারির হাতে, না আমি সেটা সাজেস্ট করতেছি না, ওই সাহস ওই খালি যে আমার নাই। তবে আরেকটা ইন্টারেস্টিং সিমিলারিটি আমি দেখাই, সেটা আলোচনা শেষ করতে চাই, যেই সময়ে মায়ানমারের মিলিটারি জেনারেল আলোচনায় একই সময়ে বাংলাদেশের মিলিটারি জেনারেলও আলোচনায়, পার্থক্যটা কোথায়? এতক্ষণ তো সিমিলারিটি দেখাইছি, এখন পার্থক্য দেখাই। অনসান সুকির সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিষয় এবং শক্ত হাতের নেত্রী, ওনার পার্থক্য হচ্ছে অনসান সুকি হচ্ছে মায়ানমারের মিলিটারির হাতের খেলার পুতুল, ওনার হাতে পাওয়ার নাই, মিলিটারি কন্ট্রোল করে পিছন থেকে উনি হইতেছে সামনে ফেস, আর বাংলাদেশের মিলিটারি হইতেছে সরকার কন্ট্রোল করে মিলিটারিকে পেছন থেকে, আর মিলিটারি হইতেছে সামনে একটা ফেস, মায়ানমারে হইতেছে মিলিটারি সরকারকে ব্যবহার করে তারা সব কন্ট্রোল করে, আর বাংলাদেশে হচ্ছে মিলিটারিকে ব্যবহার করে সরকার সব কিছু কন্ট্রোল করে, রাইট? DGFI দিয়ে খুন গুম চলতেছে, তারপরে যে স্পাই ওয়ারটার কিনে DGFI এর জন্য মিন্টু রোডে, তো কী হয় আপনারা অনেকেই হয়তো জানেন। সো মিলিটারি রোল এবং হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্টের রোল বার্মার সাথে, মায়ানমার সাথে বাংলাদেশের জাস্ট ফ্লিপড, এছাড়া সব একই, সব সিমিলারিটি একই, যে মানে আমাদের প্রধানমন্ত্রী এবং তাদের অনসান সুকির মধ্যে, এবং অনসান সুকি নিজেকে যেভাবে প্রতিষ্ঠা করলো এই বার্মিজ ক্লেন্সিং, এথনিক ক্লেন্সিং এর ঘটনায়, সে যেরকম নির্লজ্জতার পরিচয় দিল, আমাদের প্রধানমন্ত্রী কী বলি, ওকে যা বোঝার বুঝে গেছেন। তো এই হচ্ছে ঘটনা অনসান সুকির সাথে, আমি আমার প্রধানমন্ত্রীর এই এত সিমিলারিটি দেখতে পাই, অ্যাগেন এটা মনে হয় যেন একই বৃন্তে দুটি ফুল, এবং আই জাস্ট লাইক ক্যান নট নট সি, আমি জাস্ট আপনাদের জন্য ফুড ফর থট হিসেবে, দুইটা দেশে যেহেতু একই টাইমে মিলিটারি নিয়ে আলোচনা হচ্ছে এবং সব কিছু মিলায় এই সময়টাতে, এবং এট টাইম ওখানে কুয়ো হইলো, বাংলাদেশে হচ্ছে আল জাজিরা এমন একটা জিনিস এক্সপোজ করলো, এই এই টাইমে এই ইন্টারেস্টিং সিমিলারিটিটা আমি জাস্ট এস্টাবলিশ করতে চাইলাম, এর বেশি কিছু না, আমি ছোটো, আমাকে মারবেন না।